সারা দেশে স্কুলে স্কুলে শুরু হয়েছে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচি। ১৩ দিন ব্যাপী চলবে এই কার্যক্রম। করোনার কারণে এবারও হয়নি পাঠ্যপুস্তক উৎসব। ৩ কোটি বইয়ের ঘাটতি রয়েছে। এবছর বিভিন্ন শ্রেণীতে ৩৪ কোটি ৭০ লাখ ২২ হাজার ১৩০ কপি পাঠ্যপুস্তক দেওয়া হচ্ছে। এর মধ্যে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ব্রেইল পদ্ধতি এবং ৫টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মাতৃভাষায় মুদ্রিত পাঠ্যপুস্তকও বিতরণ করা হচ্ছে। ময়মনসিংহ জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণীর ৪৭১৯টি শিক্ষা প্রতিষ্ঠানে ৩৮,৬৮,৩২০টি বই বিতরণ করা হয়েছে। সকালে নগরীর নওমহল প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে ৮,৩৬,৩৪০ জন শিক্ষার্থীর হাতে আনুষ্ঠানিকভাবে বিনামূল্যে বই বিতরণ করেন বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস। গাজীপুরে স্বাস্থ্যবিধি মেনে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়েছে। বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে আনন্দিত শিক্ষার্থীরা। গাজীপুরের ৫ উপজেলা ও সিটি কর্পোরেশন এলাকায় প্রাথমিক স্তরের ৩,৫২১টি বিদ্যালয়ে ৫,২২,৭১ জন শিক্ষার্থীর মাঝে ২৪,৭৫,০০০ নতুন পাঠ্যপুস্তক তুলে দেওয়া হয়। মাধ্যমিক স্তরে ৫৯০টি শিক্ষা প্রতিষ্ঠানে ৪,৬৩,৫৪৮ জন শিক্ষার্থীকে ৭২,১৫,০৭৫টি নতুন বই দেওয়া হয়েছে। বরগুনায় বছরের প্রথম দিনে চলছে বই বিতরণ কার্যক্রম। ইউটিডিসি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ নাসির উদ্দিন এবং বরগুনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এম এম মিজানুর রহমান ছাত্রছাত্রীদের হাতে বই তুলে দেন। সারা দেশের ন্যায় চাঁদপুরে শুরু হয়েছে বই বিতরণ কার্যক্রম। সকাল থেকে সকল বিদ্যালয়ে সামাজিক দূরত্ব মেনে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন বিদ্যালয়ের শিক্ষকরা। আগামী ১২ জানুয়ারি পর্যন্ত এই পুস্তক বিতরণ কার্যক্রম চলবে। ইংরেজি নববর্ষের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত দিনাজপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীরা। সারা দেশের মতো সিরাজগঞ্জেও বিনামূল্যে নতুন বই বিতরণ শুরু হয়েছে। জেলাসহ ৯টি উপজেলার প্রাথমিক মাধ্যমিক মাদ্রাসা ভকেশনাল ১,৬৭১টি বিদ্যালয়ের ৪,৪০,০০০ শিক্ষার্থীর মাঝে ৫৩,৭৯,০০০ বই প্রদান করা হচ্ছে। বছরের প্রথম দিনে মাগুরায় প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে। এছাড়া নেত্রকোনা, সাতক্ষীরা, নাটোর, নড়াইল, ঝিনাইদহ, গোপালগঞ্জ ও কুড়িগ্রাম সহ বিভিন্ন জেলায় শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে। এসএটিভি নিউজ ডেস্ক। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbdte, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbdte। এসএটিভি সাথে আছি সবসময়।